বিজেপির কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় আহত পাঁচ একটি গাড়িতেও বাইরের ঘটনা সাংসদের নাম হচ্ছে দাবি সুব্রত ঠাকুরের বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় বিজেপির কয়েকজন পঞ্চায়েত সদস্য সহ আহত হয়েছেন পাঁচজন ঘটনায় অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতেই পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ সোমবার রাতের এই ঘটনার পর মঙ্গলবার এ বিষয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন শান্তনু অনুগামী শিবির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক তপন মজুমদার শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর অভিযোগ করোনা ভাইরাসের জন্য ঠাকুরনগরের বারুনি মেলা এবছর বন্ধ রাখার আবেদন জানিয়ে রবিবার বিজেপিরই একটি গোষ্ঠীর পক্ষ থেকে সাধারণ মানুষের স্বাক্ষর গ্রহণ ও মাইকিং করা হয় ঠাকুরনগর স্টেশনে সেখানেই সাধারণ মানুষের স্বাক্ষর সহ আবেদনপত্র বিভিন্ন প্রশাসনিক মহল ও বনগা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর শান্তনু ঠাকুরকে দিতে আসেন তারা সোমবার রাতে মমতা ঠাকুরকে আবেদনপত্র জমা দেবার পর শান্তনু ঠাকুরকে সেই আবেদনপত্র জমা দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন বলেও দাবি করেছেন আহতেরা যেভাবে করোনা ভাইরাস ছড়িয়েছে প্রধানমন্ত্রী যেখানে যাতে সচেতনভাবে এটা ঠাকুরনগরবাসী সবাই মিলে আমরা চেয়েছিলাম যে এই বছর বন্ধ থাকে এর জন্য আমরা এসেছিলাম আসার পরে শান্তনু ঠাকুরের কিছু গুন্ডা বাহিনীর লোক এসে আমাদের গাড়িটা ভাঙচুর করেছে আমাদের মারধর করেছে আমার গাড়িটা পুরো ধরে দিয়েছে তাদের দাবি ঠাকুর বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎই বাইক নিয়ে জনাকুড়ি যুবক আচমকায় তাদের গাড়িতে হামলা চালায় ভাঙচুর করা হয় তাদের গাড়িটি ঘটনায় আহত হন মোট পাঁচজন তাদের মধ্যে মলয় মণ্ডল নামে এক ব্যক্তির আঘাত গুরুতর যদিও এ বিষয়ে মতুয়া মহাসংঘের পক্ষে তপন মজুমদার বলেন সারা ভারতবর্ষ থেকে ভক্তেরা আসেন মেলাতে সেই মেলা বন্ধ করে দেবার জন্যে একটা চেষ্টা চলছে গতকাল রাত্রের একটা ঘটনা ঠাকুরবাড়ির বাইরে কোথাও একটা ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের সাথে আমাদের ঠাকুরবাড়ির একদম ক্লোজ কিছু ভক্তদেরকে পুলিশ তার বাড়ির থেকে টর্চার করে তুলে নিয়ে এসছে মারধর করেছে ইভেন আমাদের পূর্ণ স্থান যে ঠাকুরবাড়ি সেই ঠাকুর বাড়িতে পুলিশ ঢুকে বিভিন্ন জায়গায় কয়ারিস করেছে বিভিন্ন লোককে তুলেছে ঠাকুরবাড়ির কয়েকটা ঘরে ঢুকে সেখানে জিনিসপাত পুলিশ তৃণমূলের গুন্ডারা যা করে পুলিশ সেই ভূমিকাটা এখানে এসে করেছে ঠাকুরবাড়ি একটা ধর্মীয় পীঠস্থানে এসে সেই ঘরের থেকে মালপত্র বের করেছে মালপত্র নিয়েছে ঘরে তালা দিয়েছে এটা কিন্তু আমরা মতুয়ারা একদম ভালো চোখে নিচ্ছি না আমরা তীব্র ধিক্কার জানাই আমরা দরকার হলে এই নিয়ে উচ্চতরভাবে একটা আন্দোলনে নামব পাশাপাশি সোমবার রাতের ঘটনাকেও বিক্ষিপ্ত একটি ঘটনা বলে দাবি করে তিনি বলেন ঠাকুর বাড়ির বাইরের একটি ঘটনার সাথে শান্তনু ঠাকুরের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় একই দাবি সুব্রত ঠাকুরের তিনি বলেন অহেতুক আমার ভাইয়ের নাম জড়িয়ে তাকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে সেই যে ঠাকুরবাড়ির বাইরের ঘটনাটার জন্য আজকে শান্তনু ঠাকুরের নাম জড়িয়ে এবং যারা এই ঠাকুরবাড়িতে যারা দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে থেকে কাজ করে অত্যপ্তভাবে জড়িয়ে তাদের বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়েnarrow কম করে কুড়ি থেকে 25 জন পুলিশ এবং কিছু নর্মাল পোশাক পরা হতে পারে সিভিক বা কোনো কিছু এরকম তারা এখানে দেখছি লাঠি দিয়ে বিভিন্ন জিনিস নক করছে এ করছে এবং শুনেছি আমি সকালবেলা কারণ রাত্রেবেলা আমরা বেরোয়নি শুনেছি যে ঠাকুরবাড়ির এই প্রপার্টির মধ্যেই তারা সেটা ভাঙচুর করে তালা দিয়ে জিনিসপত্র তুলে নিয়ে গেছে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর এলাকায় ঠাকুরনগরে সাধারণ মানুষ চেয়েছিলো মেলাটা যাতে বন্ধ হয় সেই জন্য গতকাল গণস্বাক্ষর হয় প্রশাসনের সব দপ্তরে দেই তারপরে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরকে আমরা দিতে যাই মমতাবালা ঠাকুর নেবার পরে শান্তনু ঠাকুরকে দিতে যখন যাই তখন হচ্ছে সে রিফিউজ করে রিফিউজ করার পর আমরা যখন বেরিয়ে আসি তখন শান্তনুর গুন্ডাবাহিনীর চারিদিক থেকে ঘিরে প্রায় পনেরো কুড়িটা ছেলে বাইক নিয়ে আমরা চার চাকায় ছিলাম সামনে গিয়ে দুটো বাইক প্রথমে দাঁড়ায় গাড়ি করাতে বলে এবং বেরোতে বলে আমরা যখন না বেরোই তখনই বাসে দিয়ে আমাদেরকে মারধর শুরু করে প্রচণ্ড মেরেছে আমাদের আজকে বাইরে যদি বেরোতো আমাদের প্রত্যেককে মেরে ফেলত অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর